আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গাটি, সেই জায়গাটি হলো একদম অন্যতম সাহাবি সালমান আল ফার্সি, তিনি তার মাজরা, তিনি এই মাজরায় কাজ করতেন। এবং এখানে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1000 খেজুর গাছ রোপণ করেছিলেন, এটাই সেই জায়গা। আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখলে আপনাদের অনেক কিছুই জানার এবং শেখার আছে। আল মদিনা টিভি চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমরা চলে আসলাম মদিনার একটি সুন্দর মাজরা, একটি সুন্দর খেজুরের বাগান। এই খেজুর বাগানের বিশ্লেষণ আমাদের এক বড় ভাই, তিনি আপনাদেরকে এখন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি। আমরা দাম্মাম থেকে জিয়ারাতের পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক বাগানে এসে পড়ছি। এই বাগান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আজমাইন থেকে হাদিস বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে আসেন, আসার পরে যখন খন্দকের যুদ্ধ হয়, ওই যুদ্ধের সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরামর্শ দিয়েছিলেন যে আমরা মদিনার চতুর্দিকে খন্দক করি, খন্দক করার পরে ইনশাআল্লাহ আমরা নিরাপদে থাকবো, আমাদের যে পরিবার আছে তারা নিরাপদে থাকবে এবং আমরা যুদ্ধে জয় হবে ইনশাআল্লাহ। তাই আমরা সেই বরকতপূর্ণ সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাওরাত যাবর কিতাবের একজন পারদর্শী ছিলেন, তিনি তাওরাত এবং যাবর কিতাবের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা এবং গুণকীর্তন, তার আবির্ভাবের পূর্বাভাস জেনেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠে মোহর অঙ্কিত, নবুয়তের মোহর থাকবে এটাও জেনেছিলেন। সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানে, এই মাটিতে বসবাস করতেন। তিনি এক ইহুদির দাস হিসাবে এই মদিনার ভিতরে আসছিলেন, আসার পরে তিনি এই বাগানে কাজ করতেছিলেন। যখন তিনি মুসলমান হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবি হিসাবে আবির্ভাব হলেন, তখন তার মুনিব তাকে অনেক শাস্তি প্রদান করত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে যাওয়ার জন্য নিষেধ করত যে তুমি সেখানে যাইবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমাকে আমার মুনিব আসতে দিতে চাইতেছে না, আর বাগানে কাজ অতিরিক্ত বৃদ্ধি করে দিয়েছে। তখন ওই মালিক বলল যে হ্যাঁ, তোমায় আমাকে তোমাকে আমি আজাদ করতে পারি। সালমান ফার্সি বললেন যে আমাকে তুমি আজাদ করে দাও। তখন সে আজাদ করার জন্য একটা শর্ত দিয়েছিল যে তুমি যদি আমাকে 1000 খেজুর গাছ লাগাই দেবা, আর 1000 খেজুর গাছের ভিতরে যখন খেজুর পরিপূর্ণ পেকে যাবে, আর এই খেজুর যখন আমি কুরাইয়া আমার গুদামজাত করব, তখন তোমাকে আমি আজাদ করে দেব। এই শর্ত দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলার পরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি তার তোমার মনিবকে বলো আমরা অবশ্যই এই কাজ করে দেব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে উনি কোথায় জমি দিবে, সেই জমি দিতে বলো। সেই এখানে এই যে আমরা যে বাগান দেখতেছি, এটা নতুন বাগান, কিন্তু এখানেই সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা 1000 খেজুর গাছ লাগানো হয়েছিল সারিবদ্ধভাবে। আর লাগানোর পরে পরেই আল্লাহ তাআলা এই গাছের ভিতরে গাছ বড় বৃদ্ধি করে দিয়েছিলেন, এক ধারটা লাগাইতেছিলেন, অপর ধারে গাছ লম্বা হইতেছিল, বড় হইতেছিল। যখন পরিপূর্ণ 1000 গাছ রোপণ করা হয়েছে, তখন এই গাছে পাকা খেজুর চলে আসলো, আর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজাদ করে দিল। এমনকি এরকম আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা দেখে তারা পরিবার সহকারে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি বরকতপূর্ণ স্থানে আসছেন। যারা এই ভিডিওটা দেখছেন, ইনশাআল্লাহ আশা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, আমরা যে বাগানের ভিতরে আপনাদের সাথে কথা বললাম, এই বাগানের খেজুর, আজওয়া খেজুর বাগান, এই আজওয়া খেজুরের একটা ইতিহাস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই তার মুনিব বলল যে ওনাকে 1000 খেজুরকে আমি গুদামজাত করতে পারবো, তখন ওনাকে আজাদ করে দিব। তো ওই ইহুদির ইচ্ছা ছিল যে এই বাগান অনেকদিন খেজুর গাছ হইতে সময় লাগবে, অনেক বছর পার হয়ে যাবে, এরপরে তাকে মুক্ত করে দেবো, সমস্যা নেই, এই ধারণা ছিল। কিন্তু আর সে একটু বুদ্ধি খাটিয়ে বললো, এই খেজুরের যে বিচিগুলো দিছিল, এই বিচিগুলো নবী করিম সাল্লামকে দেওয়া হয়েছিল, উনি এই খেজুরগুলো আটিগুলো আগুন দ্বারা পুড়াইয়া দিছিল, যাতে এই গাছগুলো হওয়ার পর যেন গাছগুলো না হয়, ওনার ধারণা ছিল এই গাছ হইবে না। কিন্তু আল্লাহ তাআলার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরাট এক মজাজা, এই বিচিগুলো মাটির ভিতরে লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা গাছ উৎপত্তি করে দিলেন। এরকমভাবে খেজুর ধরলো, সাথে সাথে ধরার পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিল।
এই যে খাজুর গাছের কালো খাজুর, এই খাজুরগুলা আমরা যে দেখতেছি ওই আঠি পোড়াই দেওয়ার কারণে এই যে যে ফল ধরেছে ফলগুলা সবই কালো রঙের হয়ে গিয়েছিল, যাকে আরবিতে আজোয়া বলে, অর্থাৎ কালো খেজুর, আজোয়া খেজুর। এই আজোয়া খেজুরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই অত্যন্ত বরকতপূর্ণ, এর ফজিলত আছে। এগুলো যদি কেউ সকালবেলা খালি পেটে খায় আল্লাহ তাআলা বিভিন্ন রোগ থেকে শেফা দেয়, এমনকি যদি সে সকালবেলা খেয়ে রাস্তা দিয়ে হাঁটে কোনো বিষ অথবা সাপ তাকে আক্রমণ করে আঘাত করে তাহলে তার বিষ পানি হয়ে যাবে, এত বরকতপূর্ণ এই খেজুর। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই বরকতপূর্ণ খেজুর খাওয়ার এবং বাগান আসার তৌফিক দান করে। আমিন আমিন। এখানে আসলাম, মাজরাটা দেখলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কত সুন্দর মাজরা। এখান থেকে পানি বের হয়, আর এই পানি, এই পানি সারা মাজরার ভিতরে যায়। পানির ভিতরে নামতে খুবই সুন্দর, চমৎকার জায়গার মাজরাটা, মাজরা সালমান ফার্সি, খুবই সুন্দর চমৎকার। আর এই বাগানের খেজুর আপনারা এখানে পেয়ে যাবেন। এটা একটু চিপা চাপা দিয়ে আসতে হয় ওই পাশে মেন রোড, ওইখান থেকে গাড়ি রেখে হাইটে আসতে পারবেন, কেমনি আসতে পারবেন। আর এই বাগানের খেজুর মিলা গা উসমে মিক্স করকে মিয়া বিবি দোনো কো পিনা পড়েগা। এক কিস কিয়া হ্যায়? নেচুরাল পাউডার হ্যায়, ইয়ে দরখতোঁ কা, খজুর কে দরখতোঁ কা, মেল ফিমেল জো ক্রাস হোতা হ্যায় না।